গোপনে গুণা করা থেকে আমরা কিভাবে আমাদেরকে রক্ষা করবো আল্লাহ সুবাহুল কারিমের মধ্যে বলেছেন মেধা দে চদো অন্তর তুমি যে কল্পনা করো আমি সেই কল্পনার খবরটাও যা অন্যত্র আলাদা বলছেন যে ওয়া নাহেন আর করবো এলাই আমি তোমার স্মারকের থেকে ওড়াবো নিকটবর্তীতে হয়ে আছে শুনে তো দশ শ্রোত মণ্ডলী আমাদেরকে সর্বদা সব সময় চেষ্টা করবে খারাপ কাজের মধ্যে ইনভলভ করানো খারাপ কাজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার তো গোপনে অনেক মানুষ এমনটি আছে যে প্রকাশ্যে দেখা যায় সফি প্রকাশে দেখা যায় হুজুর প্রকাশে দেখা যায় খুব ভালো বাট গোপনে এমন কিছু পাপ আছে যে পাপগুলা গোপনে করে যাচ্ছে তো যেই সকল ভাইয়েরা গোপনে পাপ কাজ ছাড়তে পারছেন না তাদের জন্য আজকের এই টিপস গোপন পাপ ছাড়ার জন্য এক নম্বরে যেই কাজটি আমাদেরকে করা লাগবে যে আল্লাহ তাকওয়াট আমাদেরকে বেশি বেশি অর্জন করতে হবে অর্থাৎ যে কাজটাই আমি করতে যাচ্ছি না কেন আমার অন্য কেউ না জানুক পৃথিবীর কেউ না দেখুক একজন দেখছেন তিনি হলেন আল্লাহ আল্লাহর এই ভয়টা এই তাকুয়াটা আল্লাহ ভীতিটা যদি আমাদের ভিতরে ফার্স্ট আমরা নিয়ে আসতে পারি তাহলে আমরা প্রকাশ্য এবং গোপনে যে সকল পাপ কাজগুলা সংগঠিত হচ্ছে বা হতে যাচ্ছে আমাদের দ্বারা আমরা সেই কাজের থেকে আমরা দূরে থাকতে পারব। দুই নম্বরে এমনভাবে আমাদেরকে তৌবা করতে হবে তবু ইলাল্লাহে তাও বাতান্না সোহা আল্লাহর দিকে ফিরে আসতে হবে এক নিষ্ঠ মনে আমি কোনোভাবেই আর তো কোনোভাবেই আর গুনার কাজ করব না এই দৃঢ় নিয়ত আমাকে পোষণ করতে হবে তাহলেই গুনার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব শুনুন আপনি নিরাশ হয়ে যাবেন না আপনি হতাশ হয়ে যাবেন না আল্লাহ তো আপনার সম্পর্কে কোরআনুল মধ্যে বলেছেন ইল্লামান তাবা যে ব্যক্তি করবে আমানা, আনবে ইমান তো বা হাসানাত আমি আল্লাহ তার পাপ নেকিতে পরিবর্তন করে তার জীবনটাকে আমি কুলসমুক্ত করে দিব সুতরাং তাওবা করুন একনিষ্ঠ মনে আর কোনোদিন পাপের কাজ করব না কোনোভাবেই আমার দ্বারা পাপের কাজে যাব না যাওয়া হবে না এমন দৃঢ় সংকল্প নিয়ে তাও বা করুন ইনশাল্লাহ গোপন পাপ থেকে বেঁচে থাকা যাবে তিন নম্বর আমাদেরকে যে কাজটি করতে হবে আল্লাহর শাস্তির সম্পর্কে বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের যে আগুন যে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন জাহান নামের আগুনের তাপ একটি শরীরে লাগার সাথে সাথে কলেজ পর্যন্ত অন্তর পর্যন্ত দাও দাও করে জ্বলে উঠবে এমন ভয়াবহ শাস্তির কথা স্মরণ করতে হবে আমার দ্বারা যদি গোপনে জেনা হয়ে যায় আমার দ্বারা গোপনে যদি কবিরা গোনা হয়ে যায় আমাকে জাহান নামে যেতে হবে জাহান নামে গেলে আমার জন্য জাহান নামে আগুনের গর্তের মধ্যে ঢুকাই এক আল্লাহ রব্বল আর আমার জন্য আমি যদি সুৎখর হয়ে থাকি গোপনে সুৎ খাচ্ছি আমাকে রক্ত পুজের নহরের মধ্যে ছেড়ে দিয়ে পাথর মেরে ডুবিয়ে ডুবিয়ে দেওয়া হবে আমাকে মুহূর্তের মধ্যে শরীরের চামড়া পরিবর্তন করে দেওয়া হবে শরীরের বন থেকে গোষগুলা ঠাস ঠাস করে খসে পড়বে সহ্য করা যাবে না চিত্রাঁ দিয়ে হাও করে মানুষ কাঁদতে থাকবে কোনোভাবেই মুক্তি পাওয়া যাবে না আল্লাহ কথাকে বেশি বেশি করতে হবে সর্বশেষ যে কথাটি বলবো যে সকল ভাইরা গোপন গুণা ছাড়তে পারছেন না আপনি গভীর রজনীতে উঠুন আপনার রব আপনাকে তিনটা কথা বলে ডাকছেন প্রতিটা রজনীতে কে আছো তার কোন চাওয়া পাওয়ার দরকার আমার কাছে চাও আমি তার চাওয়াটা পূর্ণ করে দিব মাইয়াগে ফিরুনি কে আছে গোনাগার আমার কাছে মাপ চাও ফাগে লাভ আমি তাকে মাপ করে দেব আপনি তাহাজ্জুদ নামাজের সময় উঠুন ওযু করে দু চার রাখা চলাতে আপনি সেজদাই পড়ে কাঁদুন আল্লাহ আমি এই পাপকা ছাড়তে পারছি না আমাকে ছাড়ার সুযোগ করে দাও ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনার ভিতর থেকে গোপনে গোপন পাপ ছাড়ার মতন ইমাম তৈরি করে দিবে আপনি আস্তে আস্তে ইংশেলা সেরে দিতে পারবেন আশাবাদী আশা করি এই আলোচনা শোনার পরে যারা গোপন পাপে লিপ্ত আছেন এই আলোচনা শোনার পরে তারা আর গোপন পাপে লিপ্ত থাকবেন না ইংসা আল্লাহ আল্লাহ আমাদের সকল প্রকার জহার আমা বাতান প্রকাশ্য প্রকাশে সকল প্রকার ইসলাম বহির্ভূত কাছ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন آمين السلام عليكم ورحمه الله يا ابو ما لا تشرك بالله